সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় সিরিয়াল মিঠাইয়ের লেটেস্ট আপডেটে। তোরষা ও তোরষার মাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল সিদ্ধার্থ। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হলো মিঠাই। ধারাবাহিকটিতে প্রত্যেক দিন নতুন নতুন চমক দিয়ে যাচ্ছে পরিচালক। তোরষা যখনই ভাবছে যে সিদ্ধার্থ মিঠার কাছে চলে এসেছে, তারা দুজনে আবার এক হয়ে যাবে, আমরা ফেঁসে যাব, তখনই তোরষা ও তোরষার মা আবার নতুন একটি ষড়যন্ত্র করে। এদিকে মিঠাই তো বেল নিয়ে বাড়িতে ফিরে আসে, অন্যদিকে তোরষা ও তোরষার মা মোদক বাড়িতে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে সিদ্ধার্থের বাবার কান ফুলাতে শুরু করে দেয়, যাতে করে সিদ্ধার্থের বাবা মিঠাইকে বাড়ি থেকে বের করে দেয়। সমরেশ তাদের কথা মতো মিঠাইকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। এদিকে সিদ্ধার্থ কোনোভাবেই মিঠাইকে জনাইতে ফিরে যেতে দেবে না। সিদ্ধার্থ সবকিছু বুঝতে পারে যে এইসব তোরষা ও তোরষার মায়ের কাজ, কারণ এর আগে তোরষা অনেকবার মিঠাইয়ের ক্ষতি করার চেষ্টা করেছে, মিঠাইকে বারবার অপমান করেছে। তোরষা চায় না যে মিঠাই এই বাড়িতে থাক। বাড়ির সবাই তোরষা আর তার মাকে দেখে ভীষণ রেগে যায়। তোরষা আর তোরষার মা যে বাড়িতে এসে মাথা ঘামাবে এটা কারোরই সহ্য হয় না। এদিকে মিঠাইকে যেভাবে অপমান করা হয়, মিঠাইও চায় না এই বাড়িতে থাকতে। তো বন্ধুরা, মিঠাই কি সত্যি এবার জনাইতে ফিরে যাবে, নাকি এবার সিদ্ধার্থ সবার সামনে প্রতিবাদ করবে? হ্যাঁ বন্ধুরা, এবার সিদ্ধার্থ সবার সামনে মাথা উঁচু করে প্রতিবাদ করবে। সিদ্ধার্থ এবার সকলের সামনে নিজের বাবাকে উচিত শিক্ষা দেবে। সিদ্ধার্থ তার বাবাকে হয়তো বলবে, আমাদের পার্সোনাল ব্যাপারে তুমি কোনো কথা বলবে না, মিঠাই এখানে থাকবে কি না সেটা দাদাই আর আমার সিদ্ধান্ত, তুমি এখানে কোনো কথা বলবে না। অন্যদিকে তোরষাকে বলে, দেখ তোর আমার বন্ধু হওয়ার যোগ্যতা নেই, তুই আমার ভালো কখনো চাস না, তুই মিঠাইকে সহ্য করতে পারিস না, তাই তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তোরষার মা কথা বলতে চাইলে সিদ্ধার্থ বলে, দেখুন আন্টি, আপনার আশকারাপি ও এমন হয়েছে, আমাদের পারিবারিক বিষয়ে আপনি জড়াবেন না আশা করি। তাদের দুজনকে কঠিন অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। তো প্রিয় দর্শক, সিদ্ধার্থ যদি এবার তোরষা এবং তার মাকে এইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে কেমন হবে? আপনারা কি চান মিঠাই মোদক বাড়িতে থাকুক? কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।